প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মজেম পারভেজ, ইউটিউব চ্যানেল ফেমাস টিপসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে একইভাবে নবম দশম থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত সকল ক্লাসের দেখা গেছে যে আমি এক একটা সাবজেক্ট ধরে ধরে আমি যেই সাবজেক্টগুলোতে আমি ব্যক্তিগতভাবে এক্সপার্ট, এই সাবজেক্টগুলো এক একটা ধরে ধরে আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি। বিশেষ করে অ্যাকাউন্টিং ফিনান্সের সকল ক্লাসগুলো বা এই গ্রুপের যারা কমার্স বিজনেস স্টাডিজ গ্রুপের তাদের আমি ধারাবাহিকভাবে প্রতিটা চ্যাপ্টার বা মানে প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারেই আমি আস্তে আস্তে ক্লাস তোমাদের দিয়ে যাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বোর্ড পরীক্ষা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো যদি স্টুডেন্ট খুব সহজেই সমাধান করে ফেলতে পারে, স্বাভাবিকভাবে পরবর্তী বোর্ডে মানে তার পরীক্ষা সময়েও সে এটা সমাধান করে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টার পেপার থেকে বেসিক কিছু আলোচনা করেছি, তারপর ওই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা কীভাবে করতে পারো এটা পরে আলোচনা করে দিয়েছি, এবং এখন আমি তোমাদেরকে বোর্ড পরীক্ষা প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি। তো আজকে আমি তোমাদের যে সমাধানটা দিব সেটা হলো শেয়ার ইস্যুর উপরে যে মানে প্রশ্ন আসছে বোর্ডে, এই প্রশ্নের সমাধান তুমি কিভাবে করতে পারবে। যা হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে রাখো, এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দাও যদি তোমাদের ভালো লাগে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও এটা দেখার সুযোগ করে দেবা। যারা অলরেডি দিয়ে ফেলেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা চলে যাই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে তোমাদের সাথে আলোচনা করছি 2018 সনে যে বোর্ড পরীক্ষা যে প্রশ্নটি এসেছিল। 2018 সনে বোর্ড পরীক্ষায় ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডে তোমাদের এই শেয়ার ইস্যু অঙ্ক থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হলো তোমার লিপিকা অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 5000 শেয়ারে নিবন্ধিত, কোম্পানি 10% অবহাবে 3000 শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। আচ্ছা, কোম্পানি 3500 শেয়ারের জন্য আবেদনপত্র পায়, নির্ধারিত সংখ্যক শেয়ার যথাবিধি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনটাকে সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হয়। আচ্ছা, দেখো এখানে যে বিষয়টা সেটা হলো যে তোমাদের একটা কোশ্চেন আছে, এখন এখান থেকে আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছে যে শেয়ার সংক্রান্ত জাবেদা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। কোম্পানি হিসাবের বহিতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত করো, আর কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, তো আমাদের যে প্রশ্নটা এখানে এসেছে সেই প্রশ্ন অনুযায়ী আমাদের কি বলেছে, প্রথমে বলেছে যে শেয়ার সংক্রান্ত জাবেদা দেখাতে। আচ্ছা, যাওয়া সংক্রান্ত জাবেদা যদি দেখাতে হয় আমরা জানি যে প্রথমে ব্যাংকে যত টাকা আমাদের পাওয়া হবে ওই টাকা দিয়ে আমাদের একটা জাবেদা করতে হবে ব্যাংকের সাথে। এখন সেই ক্ষেত্রে এখানে বলেছে যে 10% অবহার। 10% অবহার মানে হলো কি, এই 100 টাকা করে 10% অবহার হবে। অবহার মানে বাট্টা বা ডিসকাউন্ট ছেড়ে দেওয়া, ঠিক আছে। তাইলে 100 টাকা যদি একটা শেয়ারের মূল্য হয় এবং অবহার যদি হয় 10%, 10% মানে 10 টাকা, তাহলে আমরা আদায় করেছি কত টাকা করে, আমরা আদায় করেছি হলো 90 টাকা করে। এবং আমাদের কত শেয়ারের জন্য আমরা আদায় করেছি টাকা, আমাদের বলছে 3000 শেয়ারের জন্য জনসাধারণের নিকট প্রচারণা চালানো হয়, অর্থাৎ বিজ্ঞাপন দেওয়া হয় এবং পাওয়া গেছে 3500। আচ্ছা, তাহলে আমাদের আবেদন পাওয়া গেছে 3500। 3500 যদি আবেদন পাওয়া যায় তাহলে আমরা পেয়েছি কত টাকা করে, আমরা পেয়েছি 90 টাকা করে। তাহলে আমরা প্রথম একটা জাবেদা দেখবো। দেখো প্রথম জাবেদা হবে কি, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমাদের বলছে ব্যাখ্যা প্রয়োজন নেই, তাহলে আমরা ব্যাখ্যা দিব না, কিন্তু আমাদের টাকাটা কত হবে, টাকাটা হবে আমাদেরকে 90 দিয়ে আমাদের 3500 যদি গুণ করি তাহলে আমাদের এই টাকাটা চলে আসবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো পরবর্তী আমাদের যে জাবেদাটা হবে, জাবেদাটা হবে কি এর সাথে, মূলধনের সাথে, ঠিক আছে। যেহেতু অঙ্কে অবহার আছে আমাদের অবহারে দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী জাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ক্রেডিট, মূলধন ক্রেডিট। আচ্ছা, যদি অধিহার থাকতো তাহলে অধিহার ক্রেডিট হতো, যেহেতু অধিহার নাই অভাব আছে অভাবের মধ্যে ডেবিট হবে। আচ্ছা, এখন অভাবে কত টাকা কি হবে ভেবে টাকাটা নেবা। দেখো 3000 শেয়ারের জন্য আমরা আবেদন চেয়েছি, মানে আমরা রেখেছি 3000 ফাইনালি। তাহলে 3000 যদি হয়, 3000 × 10, তাহলে আমাদের যে টাকা এটা হবে অভাবের টাকা। আচ্ছা, আর শেয়ার মূলধনে হলো আমাদের 100 টাকা করে, 100 টাকা করে আমরা মূলধনে আমরা নিয়ে যাব। তাহলে 100 × 30,000, তাহলে আমাদের 3 লক্ষ টাকা চলে গেছে শেয়ার মূলধনে। আর আবেদনে আমাদের কত হবে, আবেদনে হবে 3000 × 90 টাকা, ঠিক আছে। এটা হলো আমাদের আবেদনে, তাহলে আমাদের দ্বিতীয় জাবেদাটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের দেখো এখানে বিষয় হলো আমাদের শেয়ার আবেদনের জন্য চাওয়া হয়েছিল 3000, কিন্তু পাওয়া গেছে 3500। তাহলে 500 যে বেশি পেয়েছি, এই 500 পেয়েছি, এই 500 আমরা রাখবো না,
তার মানে এটা আমরা ফেরত দিব। যদি ফেরত দিই তাহলে আমাদের এটা ব্যাংকের মাধ্যমে আর একটা জাবেদা করে ফেরত দিতে হবে, এবং সেই জাবেদাটা কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে আমরা ফেরত দিব কত কত টাকা ফেরত দিব, আমরা 90 টাকা করে আমরা অতিরিক্ত রেখেছি 500 শেয়ার, এই 500 শেয়ারের টাকা 90 টাকা করে আমরা ফেরত দিয়ে দিবো, তাহলে এই টাকাটা চলে আসবে। তাহলে আমাদের ক নাম্বারের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, খ নাম্বারে আমাদের কি বলেছে দেখো, খ নাম্বারে আমাদের বলেছিল কোম্পানি হিসাবে বহিতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত করবো। আচ্ছা, এখন ব্যাংক হিসাব যদি অবহার হিসাব প্রস্তুত করতে বলে, একটা লক্ষ্য ব্যাপার লক্ষ্য করবো, ব্যাংক হিসাব মানে আমরা যে জাবেদাটা করেছি, জাবেদা ঠিকই কিন্তু আমরা জাস্ট ব্যাংকের একটা ক্ষতি আন করবো। তাহলে তোমরা ক্ষতির জন্য একটা ব্যাংক করে নেবে, বক্স করে নেবা, ক্ষতি নিয়ে বক্স করে নিলে আমাদের এখানে দেখো প্রথমে আছে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আমরা শেয়ার আবেদন লিখবো, শেয়ার আবেদন লিখে ব্যাংকের যে টাকা, ব্যাংকের টাকা আমাদের ডেবিট পাশে লিখবো। আচ্ছা, এরপরে আছে আমাদের শেষের জাবেদায় আছে বা ব্যাংক ক্রেডিট আর শেয়ার আবেদন ডেবিট। তাহলে শেয়ার আবেদন লিখবো, লিখে ব্যাংক আছে ক্রেডিট 45,000 টাকা, এটা ক্রেডিট করে দেবো। তাহলে দুই এখান থেকে আমাদের টি কলাম চলমান কলাম অনুযায়ী আমরা একটা ব্যালেন্স করে আমরা দেখলাম কত, 2,70,000 টাকা, এটা হলো আমাদের ব্যাংকের ব্যালেন্স। তাহলে ব্যাংকের আমাদের কাজ শেষ। আচ্ছা, এরপর বলছি তোমাদের শেয়ার অবহার হিসাব। অবহার হিসাব মানে জাস্ট অবহাবে একটা খতিয়ান, ব্যাংকের যেরকম আমরা খতিয়ান প্রস্তুত করেছি অবহাবেও তেমন একটা খতিয়ান, খতিয়ানে তো একটা বক্স করবো, বক্স করবে অবহাবে তো আর কোনো ঝামেলা নেই, শুধু একটা জাবেদা। হ্যাঁ, তাহলে এখানে আছে কি, অবহাব আছে ডেবিট আর মূলধন আছে ক্রেডিট। তাহলে মূলধনের সাথে মূলধন লিখতে হবে, মূলধন হিসাবে লিখতে হবে, লিখে অবহাব আছে ডেবিট, ডেবিটে টাকা যাবে, ডেবিট টাকা যাবে। তাহলে আমাদের এটা অবহাব হয়ে গেল, এটা কাজ শেষ আমাদের ঘনভাবে কাজ শেষ। এরপর আমাদের গণভাবে বলছে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী করতে বলছে, আর্থিক অবস্থা বিবরণী করলে আমরা সম্পদ আর দায়ের হিসাবটাকে আমরা অনুযায়ী করতে হবে। আচ্ছা, এখন আমরা আর্থিক অবস্থা বিবরণী একটা বক্স করি, আর্থিক অবস্থা বিবরণী বক্স করে আমরা চলতি সম্পদ, চলতি সম্পদ হলো ওই যে আমরা ব্যাংকের যে বক্সটা করেছিলাম, ব্যাংকের যে খতিয়ান করেছি, খতিয়ানের যে আমাদের যে ব্যাংকের যে ব্যালেন্সটা গিয়েছে, আমরা প্রথমে ব্যাংক ব্যালেন্স আমরা নিয়ে যাবো, কারণ সম্পদের আমাদের ব্যাংক ব্যালেন্সে যেটা হবে সেটা আমাদের সম্পদে যাবে। আচ্ছা, এরপরে হলো যদি অবহাব থাকে অঙ্কে, অবহাবের আমাদের কি একটা মানে সম্পদের ভিতরে আমাদের অবহাবটাকে আমাদের লিখে দিতে হয়, ঠিক আছে, অসম্মানিত ব্যয় হিসাবে। তাহলে এই অবহাবের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাও আমরা লিখে ফেলছি, লিখে আমরা দুইটাকে যোগ করে দেবো, দুইটাকে যোগ করে দিলে আমাদের যে টাকাটা আসছে এই টাকাটা আমাদের সম্পদের ক্লোজ করে দেবো। আচ্ছা, এরপরে আমাদের দায়সমূহ, দায়সমূহের মধ্যে যাবে কি, দায়সমূহের মধ্যে আমাদের অনুমোদিত মূলধন। এখন অনুমোদিত মূলধন কত টাকা আছে দেখো প্রিয় শিক্ষার্থী, অনুমোদিত মূলধন আছে আমাদের লিপিকা কোম্পানি বলেছে 100 টাকা মূল্যে 5,000 শেয়ার নিবন্ধিত। তাহলে এইটা হলো আমাদের অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন লিখে, অনুমোদিত মূলধন লিখে আমরা একটা ব্যাখ্যা লিখে দেবো, প্রতিটি 100 টাকা মূল্যে 500 শেয়ার। তাহলে এটা আমরা এখানে লিখে ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেবো। এরপর ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন, এগুলো আমাদের যখন অঙ্ক তেমন কোনো ঝামেলা থাকবে না, তখন ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত সব আমরা ইচ্ছা করলে একসাথে লিখতে পারি। সেই ক্ষেত্রে প্রতি শেয়ার 100 টাকা করে 30,000 শেয়ার, আমরা যেহেতু 30,000 রাখবো, 30,000ই আমাদের হবে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে দিলাম, লিখে দিলে দিয়ে আমাদের কি হলো, আমাদের এটা আর কোনো কাজ নেই, আমাদের এটা ক্লোজ করে দিলাম। তার মানে কি, আমাদের সম্পদ দেখো, সম্পদে এত টাকা, সম্পদ আর দায়টা আমাদের মিলে গেছে, আমাদের গণনাভাব শেষ। দেখো একটা বিষয় হলো, কত সংক্ষিপ্তভাবে পড়ে প্রশ্ন আসছে প্রিয় শিক্ষার্থী, আসলে কি এই চ্যাপ্টার থেকে যদি তোমরা অঙ্ক সহজে পেয়ে থাকো, তাহলে দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে অঙ্কটা প্রস্তুত করে দিতে পারবা। সেই ক্ষেত্রে তোমাদের সময় টাইম সেভ হবে অনেক, এবং তোমরা মার্কটাও কিন্তু একদম ইজিলি মার্কটা নিতে পারো। যা হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এরকমভাবে প্রতিটা বোর্ডের প্রশ্নপত্র আমি সমাধান দিচ্ছি, এবং আমার এই ক্লাসগুলো পেতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং বেল বাটনটি অন করে যাও যাতে যে কোনো ভিডিও আপলোড দিলে তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।